এটা আমি সাধারণ মানুষকে বোঝানোর জন্য, সবাই তো নিউজ চ্যানেল দেখতে সময় পায় না, অনেক গরিব মানুষ আছে তারা, তাদের ঘরে এখনও পর্যন্ত টিভি এসব নেই, সারাদিন কাজকর্ম করে, যে এরা এত কত টাকা চুরি করেছে, সাধারণ মানুষের টাকা নিয়ে এরা নয় ছয় করছে, সেটা সাধারণ মানুষকে বোঝানোর জন্য। হ্যাঁ, আর শান্তিনিকেতনের মধ্যে ওনার প্রচুর প্রপার্টি, ঠিক আছে, তারপর অপা যে একটা বাড়ি রয়েছে সেই বাড়িটা পর্যটকরা এটা দেখে আমাকে অনেকজন চুজ করছে, তারা ওই অপা বাড়িটা দেখার জন্য সবাই যাচ্ছে, সেই জন্য আমি এটা প্রতিবাদ হিসাবে, মানে সাধারণ মানুষের টাকাগুলোকে কীভাবে নষ্ট করেছে সেটা সাধারণ মানুষ, মানে বোলপুরের সকল মানুষ এইটা প্রতিবাদ করুক, বোলপুরে অনেক বুদ্ধিজীবী মানুষও আছে, তারা এটা নিয়ে একটু সরব হোক।